ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাই, যেন আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোরআনুল কারিমের মধ্যে ওয়াসিয়ত সম্পর্কে কি বলা হয়েছে, ওয়াসিয়ত সম্পর্কে কোরআনুল কারিমের যে সমস্ত আয়াতগুলি এসেছে সেগুলি পর্যালোচনা করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ওয়াসিয়ত শুধু মালের ক্ষেত্রেই নয়, উপদেশ পরামর্শ এগুলি সম্পর্কেও মানুষ মানুষকে ওয়াসিয়ত করতে পারে। বিশেষ করে বাবা মার জন্য অপরিহার্য মৃত্যুর আগে সন্তানদেরকে ওয়াসিয়ত করে যাওয়া, উপদেশ দিয়ে যাওয়া, মানে এখানে ওয়াসিয়ত বলতে উপদেশ সুপরামর্শ ওয়াসিয়ত করে যাওয়া, ঠিক একই রকম ভাবে মালেরও ওয়াসিয়ত করে যাওয়া যদি সম্ভব হয় বা করতে চায়। মূলত এখানে যেটা উপদেশমূলক ওয়াসিয়ত যেটা সেটা করা অপরিহার্য, আর মালের ওয়াসিয়ত যেটা সেটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী সম্পত্তি অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আপন আপন স্থান অনুযায়ী করা উচিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 180 মধ্যে বলছেন, কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ইদা হাযারা আহাদুকুমুল মাউত, যখন তোমাদের কারোর সামনে মৃত্যু এসে উপস্থিত হবে, তো মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি বা মৃত্যুকালে একজন ব্যক্তির উপর অপরিহার্য কি, যে সে ইন তারাহ খায়রান, যদি সে কিছু ভালো রেখে যেতে চায় ভালো করে যেতে চায়, তাহলে আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, যে সে তার পিতামাতাকে তার আত্মীয় স্বজনকে বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, একজন মমিন ব্যক্তির করণীয় বর্জনীয় সম্পর্কে ভালো কাজ সম্পর্কে উপদেশ দিয়ে যাবে, সেটা উপদেশমূলক হতে পারে, পরামর্শমূলক হতে পারে, ধর্মীয় জীবনের বিধিবিধান সম্পর্কে হতে পারে, কিংবা মাল সম্পত্তি সম্পর্কে হতে পারে। ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 11 এবং 12 মধ্যে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তান সম্পর্কে ওয়াসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। অন্যত্র বলেন যে কোনো মানুষ মারা গেলে তার মৃত্যুর দাফন কাফনের পরে করণীয় কি, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইনিন, একজন ব্যক্তি মারা গেলে তার দাফন কাফন হয়ে যাওয়ার পরে তার যে ওয়ারিস বা উত্তরাধিকারী তাদের দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তি প্রথমে তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বণ্টন করার পূর্বে প্রথম যে কাজটা করতে হবে সেটা কি, যে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা, যদি মৃত ব্যক্তি কোনো ওয়াসিয়ত করে গিয়েছেন, কোনো সম্পত্তি দানের কথা বলে গিয়েছেন, কোনো সম্পত্তি দান করে করার কথা বলেছেন, তো সেই ওয়াসিয়ত পূর্ণ করা, সেটা তার সম্পত্তি থেকে বাহির করে দেওয়া, আও দাইনিন, অথবা যদি মৃত ব্যক্তির কোনো ঋণ থাকে তো সেই সম্পত্তি থেকে ঋণটা পরিশোধ করা। তো সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বণ্টন করার পূর্বে মৃত ব্যক্তি যদি কোনো ওয়াসিয়ত করে যান তো সেই ওয়াসিয়ত পূর্ণ করা হচ্ছে তার ওয়ারিসদের উপরে অপরিহার্য, তারপরে যদি কোনো ঋণ থাকে তাহলে সেই সম্পত্তি বণ্টন করার আগে মূল সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করাও ওয়ারিসদের উপরে অপরিহার্য, আর যদি ঋণ পরিশোধ করার মতো সম্পত্তি না থাকে তাহলে সমস্ত ওয়ারিসদের উপর অপরিহার্য, যে প্রত্যেকেই নিজস্ব সাধ্য অনুযায়ী বা ভাগ অনুযায়ী ওই ঋণের ভাগ নিয়ে সকলে মিলে ওই ঋণটা পরিশোধ করতে হবে। তো এটা হচ্ছে কোরআনের বিধান, এটা ওসিয়ত সম্পর্কে, যে ওসিয়ত করে গেলে ওসিয়ত পূর্ণ করতে হবে, মৃত ব্যক্তি মরে যাওয়ার পরে তার যারা ওয়ারিস উত্তরাধিকারী সন্তান সন্ততি তাদের উপর অপরিহার্য হচ্ছে যে পিতার সেই ওয়ারিস পূর্ণ করা, সেটা মালের ওয়ারিস ওয়াসিয়ত হতে পারে কিংবা উপদেশমূলক ওয়ারিস ওয়াসিয়ত হতে পারে, যদি পিতা সন্তানদেরকে বলে যায় তোমরা এই কাজগুলো করবে, দেখো এগুলো হারাম কাজ, এগুলো করবে না, এগুলি ভালো কাজ, এগুলি করবে, তো এই যে উপদেশমূলক ওয়াসিয়ত করে যাওয়া এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বরং এটাকেই ফরজ বলা হয়েছে, এটা ওয়াজিব। এছাড়াও
ওসিয়তের নিয়ম সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, শাহাদাতু বাইনাকুম ইযা হাযারা আহাদুকুমুল মাউত হিনাল ওয়াসিয়্যাতি ইসনান যাওয়া আদলিম মিনকুম, যখন তোমাদের সামনে মৃত্যু চলে আসবে বা তোমরা মৃত্যুশয্যায় শায়িত হবে আর তোমরা কোনো বিষয়ে ওয়াসিয়ত করতে চাও, তো তোমাদের জন্যে শর্ত হচ্ছে যে তোমরা ওয়াসিয়ত করার সময় দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষ্য রাখবে, ইসনানি যাওয়া আদলিম মিনকুম। তো তোমাদের জন্য অপরিহার্য হচ্ছে যে তোমরা দুজন সাক্ষীর উপস্থিতিতে ওয়াসিয়ত করবে, যাতে করে পরবর্তীতে এই ওয়াসিয়ত নিয়ে ওয়ারিসদের মধ্যে কোনো বিভ্রান্তি না হয়, কোনো রকমের ঝামেলা না হয়, বা সেটা প্রমাণস্বরূপ দুজন সাক্ষ্য রাখতে হবে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 106। এছাড়া হাদিসের মধ্যে কতটুকু পরিমাণ ওয়াসিয়ত করতে পারবে সে সম্পর্কে বলা হয়েছে যে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির 3/3 এক ভাগ পর্যন্ত ওয়াসিয়ত করতে পারবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5354 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1628। তো কোরআনুল কারিমের মধ্যে ওয়াসিয়ত সম্পর্কে এগুলি বলা হয়েছে যে একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে ওয়াসিয়ত করবে, সেটা উপদেশমূলক ওয়াসিয়ত হতে পারে কিংবা সম্পত্তির ব্যাপারে ওয়াসিয়ত হতে পারে, আর মৃত্যুর পরে সন্তানদের উপরে সেই ওয়াসিয়ত পূর্ণ করা অপরিহার্য। হাযা মা ইনদাল্লাহু আ'লামু বিস-সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।